শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা চলছে কলকাতা হাইকোর্টের একাধিক এজলাসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যেমন চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার, ঠিক তেমনই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি নবম দশমের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে, ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ভুয়ো শিক্ষক, যারা টেট পরীক্ষা না দিয়ে এসএসসি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন শিক্ষকের। আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, শেষ রক্ষা কিন্তু হলো না, আজ আবারও খেলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এসএসসি পুকুর হলে চাকরি হবে মাছ, বৃহস্পতিবার ঠাট্টা চলে এমনই বিতর্ক উসকে দিলেন বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পশ্চিমাঞ্চল রিজিয়নের স্কুল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ কীভাবে হয় তা জানতে চান হাইকোর্টে। রাজ্যের মনোনীত প্রার্থী কি চেয়ারম্যান করা হয় বলে জানান কমিশনের আইনজীবী। বিচারপতির মন্তব্য, পুকুরে মাছ আছে যেমন খুশি, যার যা পছন্দ অনুযায়ী মাছ তুললেই হলো। এসএলএসটি পরীক্ষায় না বসেই স্থায়ী শিক্ষকের চাকরি, মুর্শিদাবাদের গোথা নিয়োগ দুর্নীতির পর সিআইডির তদন্তে বাঁকুড়া পূর্ব মেদিনীপুরও একই অভিযোগ। বাঁকুড়ার ভাটুরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে স্থায়ী শিক্ষকের চাকরিতে নিযুক্ত হয়েছেন জেসমিন খাতুন। 2019 সালে স্থায়ী শিক্ষক পদে নিযুক্ত হওয়ার সময় জেসমিনের স্বামী শেখ সিরাজউদ্দিন ছিলেন সংশ্লিষ্ট আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। জেসমিনের নিয়োগের সুপারিশ করেছিলেন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকারও। মামলাকারী আইনজীবীর কাছে এই অভিযোগ পেয়েই কোনো সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ কীভাবে হয় তা জানতে চান বিচারপতি। প্রয়োজনে তৎকালীন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ সরকারকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি, জানান বিচারপতি বিশ্বজিৎ বসু। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের করমচাঁদ হাইস্কুলে একইভাবে স্থায়ী শিক্ষকের চাকরিতে নিযুক্ত হন প্যারা টিচার শুভেন্দু হাটুয়া। দুজনের কেউই 2016 এসএলএসটি পরীক্ষায় বসেননি। অভিযুক্ত জাসমিন খাতুনের স্বামী শেখ সিরাজউদ্দিন পশ্চিমাঞ্চল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকায় তাঁর পদে থাকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। শুভেন্দু হাটুয়া ও জেসমিন খাতুন দুজনকেই মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের। একই সঙ্গে এই মামলায় গঠিত সিআইডি সিটকে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে বিচারপতি বলেন, পশ্চিমাঞ্চল স্কুল সার্ভিস কমিশনের উপরে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা উচিত, না হলে এই ধরনের দুর্নীতি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাবে না।